নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই কন্যা রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন অক্টোবর মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক আপনাদের সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। কন্যা রাশির অক্টোবর মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে আপনাদের সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের দুর্গাপুজো খুব ভালো কাটুক, সকলের মনের ইচ্ছা মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, এই প্রার্থনা আমি সকলের জন্য করে ভিডিওটি শুরু করতে চলেছি। আরেকটি বিষয় আমি আপনাদেরকে দৃষ্টিগোচর করে দিই, আমি এই ভিডিওতে যে মাসিক রাশিফলটি প্রেজেন্ট করতে চলেছি তা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ কন্যা রাশির সকল জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 বা আপনার বয়স 60 হতে পারে, তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই যে মিলবে তার কিন্তু দাবি আমি কখনোই করব না। তবে আমার কথা এই ভিডিওতে বলা 30-40% কথা মিলতে পারত। এবার আসি আরেকটি বিষয়, যারা যারা আমার কাছে পার্সোনাল কনসাল্ট করতে চান আপনাদের জন্মছক, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করুন। একটা জিনিস মাথায় রাখবেন, এটি কিন্তু বুকিং নাম্বার, এখানে কোনো রাশি লগ্ন এগুলো বলা হয় না। তা আসুন জেনে নিন কন্যা রাশির জাতক জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে। প্রথমে জানাই আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের রাশির দশমপতি রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে এবং আপনাদের রাশির নবমভাবে রাহু গ্রহের অবস্থান, রাশির চতুর্থ স্থানে বৃহস্পতির অবস্থান এবং রাশির পঞ্চমে শনি গ্রহের অবস্থান এবং রাশির দ্বিতীয় স্থানে বুধ গ্রহের অবস্থান রয়েছে। এই গোচরের নিরিখে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে। ফার্স্ট অফ অল একটা কথা বলবো, আপনাদের অক্টোবর মাসে অর্থনৈতিক দিক কিন্তু খুবই শুভ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আর্থিক দিক কিন্তু আপনাদের শুভ রয়েছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের রাহু গ্রহ এই মাসে ভাগ্যোদয় কিন্তু করাবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয়, ভাগ্যের সাপোর্ট যেখানে লাগে সেখানে কিন্তু আপনারা কিন্তু অতি সহজেই অতিক্রম করে ফেলবেন। এই কাজগুলো আপনার এতদিন হচ্ছিল না, আটকে ছিল, সেই সমস্ত কাজ আপনাদের হয়ে যাবে। অর্থাৎ লটারি, শেয়ার, ফাটকা, জুয়া এই সমস্ত থেকে কিন্তু আপনারা অর্থ পেতে চলেছেন। তবে একটি ব্যাপার বলে দিই, আপনাদের রাশিচক্রে রাহু গ্রহের কেমন পজিশান রয়েছে সেটা কিন্তু একটা বড় বিচার্যের বিষয়। এই মাসে আপনাদের পারিবারিক সুখের জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে, অর্থাৎ পরিবারের মধ্যে একটা বন্ডিং থাকবে। এছাড়াও বাবা মা, ভাই বোন, কাকু কাকিমা, দাদু দিদা এদের প্রত্যেকের কাছ থেকে আপনি কিন্তু সহযোগিতা পাবেন এবং আশার বাণী পাবেন। এবার আসি বিবাহস্থান, এই মাসে কিন্তু বিবাহের দিকটা কিন্তু খুব একটা শুভ নয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই মাসে বিবাহের জন্য কিন্তু এগোবেন না, অর্থাৎ বিবাহের জন্য না এগোনোই শ্রেয়। এই মাসের শেষের দিকে প্রেমের দিক কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ যারা প্রেমে এতদিন পড়েননি তারা কিন্তু প্রেমে পড়তে চলেছেন, এটা গ্যারান্টিড। এবং যাদের প্রেম বিচ্ছেদ হয়ে গেছে তারা কিন্তু নতুন করে আবারও প্রেমে পড়বে। এছাড়াও পুরনো প্রেমও কিন্তু আপনাদের কামব্যাক করতে চলেছে। এই মাসে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও যারা গভর্নমেন্ট সার্ভিস করেন বা গভর্নমেন্ট কন্ট্রাক্টরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু খুবই শুভ, অর্থাৎ আপনারা নতুন নতুন কন্ট্রাক্ট কিন্তু পাবেন। এবং যারা গভর্নমেন্ট চাকরি করছেন বা সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পদোন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে আপনাদের কথাবার্তার মধ্যে একটা চতুরতা ভাব লক্ষ্য করা যাবে। এমনিতে আপনাদের রাশি একটু বুদ্ধিমান হয় এবং একটু বুদ্ধিদীপ্ত হয়, যে কোনো কাজকে আপনারা কিন্তু বুদ্ধির মাধ্যম দিয়ে করে নিতে পছন্দ করেন, আর এই জিনিসটি হতে চলেছে এই মাসে। এছাড়াও যারা উকিল রয়েছেন
যারা ডাক্তার রয়েছেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে, অর্থাৎ যারা সেলফ প্রফেশনাল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু খুবই শুভ। আপনাদের অর্থ আগমন হতে চলেছে। এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতার বাণী আমি আপনাদেরকে দিলাম, অর্থাৎ পার্টনার থেকে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর বা মতবিরোধ হওয়ার ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো, মাথা গরম করবেন না এবং যে কোনো ছোটো ছোটো বিষয়কে গুরুত্ব দিয়ে দেখবেন না। তবে যারা ওন বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ নিজের কোনো বিজনেস রয়েছে সেখানকার মালিক আপনি, সেটা কিন্তু ভালো। এই মাসে বিদেশ যাত্রা বা দূরযাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে কাজের সূত্রে। এই মাসে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই যারা বাইক চালাচ্ছেন বা ফোর হুইলার চালান তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতার বাণী আমি অগ্রিম আপনাদেরকে জানিয়ে দিলাম। এছাড়াও যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের কিন্তু ব্যাক পেন, থাইরয়েডের প্রবলেম, সুগারের প্রবলেম, মাইগ্রেনের প্রবলেম, এই সমস্ত প্রবলেম কিন্তু হতে চলেছে। তাই আপনারা প্রপার কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করুন। এই মাসে যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে যুক্ত বা যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত, অর্থাৎ গান বাজনা, অ্যাক্টিং, মডেলিং, এই সমস্ত কিছুতে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু খুবই শুভ, অর্থাৎ আপনাদের ক্যারিয়ারের দিকে কিন্তু একটা উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে শত্রুতা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ অচাচিত শত্রু, মানে আপনার উত্থানে কারো প্রবলেম হয়ে যাচ্ছে, এই রকম ব্যাপার। মানে আপনি কিছু করলেন না বাট তার প্রবলেম হচ্ছে, এই রকম একটা অচাচিত শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিকটা আপনারা একটু খেয়াল রাখুন। এবং এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। যাদের ব্যাংকিং লোন রয়েছে বা যাদের ভাড়াটিয়া নিয়ে প্রবলেম রয়েছে সেই সমস্যা কিন্তু কাটতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের এই মাসে রাজনৈতিক উত্থান লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। তো এই ছিল কন্যা রাশির জাতক জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।